রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বাইতুল মুকারমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। তবে সমাবেশের অনুমতি না পেলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তারা শাপলা চত্বরে সমাবেশ করবে। এ বিষয়ে জানতে চাইলে ডক্টর খ মহিদউদ্দিন বলেন, যারা অনুমতি পায়নি বা অনুমতি নেয়নি তাদের কোনোভাবেই সমাবেশ করতে দেবে না পুলিশ। শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। ডিএমপি সূত্রে জানা গেছে, এদিন যদি জামায়াতে ইসলামী মাঠে নামে তবে কঠোর হাতে দমন করা হবে। বলেন, কোনোভাবেই জামায়াতকে ঝাড় দেওয়া হবে না। শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা চেয়ে ডিএমপিকে চিঠিও দিয়েছে তারা। তবে ডিএমপি আগেই জানিয়েছিল জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে ডিএমপি অনুমতি না দিলেও 28 অক্টোবর শাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। এমন অবস্থায় অনেকেই সংঘাতময় পরিস্থিতির শঙ্কা করছেন। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।